ওরে বাপরে যা তা পশ্চিম জি বাপরে 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 সবুজ আর ওপারে ফের দেখা যায় যে হলুদ মানে এইগুলাও শস্যার গাছ কালি ফুইন কালছে আর ওইগুলাতে ফের ফুল ধরে গেছে দিয়ে এইগুলা তো যখন ফুল ধরবে বুঝেন কেমন লাগবে। এখন মাঠে হাসার লেগা খালি জিলকপক করে আর আগে মাঠে যখন দাদি কইতো কি যে তোর দাদাটা মাঠে গেছে তো দুটা উঠি গেলা পাক্কে দিছে একটু লাহারি খান দিয়ে গেতো হার মা কইতো খবরদার বেটা যাবি না কিসের লেগা যাবি না মাঠে যাবি না আমি যাচ্ছি দরকার হলে বোরখা পিনতে কিন্তু তোকে যেতে দেবো না তো কেনে গে না তো যাইস না কারণ মাঠ চিনবি না বেটা মাঠে ঘাটে আমি যেতে দেবো না তুই শহরের দিকে যা নাটক করে বেড়াগা যার সাথে পারবি তার সাথে ঘিরে বেড়াগা কিন্তু শহর চিন আর ভালো করে লেখাপড়া করে চাকরি চুকরি করবি মুখ চোখ চিকন হয়ে থাকবে আসবি দেখতে ভালো লাগবে আর যে মাঠে যায় বেটা ফাট্টা মাট্টা পা লিয়ে আসে ল্যাপটপ ছেড়ে দিবি এগুলো আমি দেখতে পারবো না মুখ চোখ চিকন হয়ে থাকবে না এগুলো আমি ছেলের মুখ দেখতে পারবো না বেটা তুই শহরের দিকে ঘুরে বেড়া যাহার দাদি মাঝে মধ্যে একটু ঝগড়া টগড়াও করেছে গাল টাল দিয়েছে হার মাকে হার মা চুপ করে থেকে গেছে বেটা তোরা পড়ঘা তো হার মায়ের খুব শখ ছিল যে ছেলে পেলে যেন গ্রাজুয়েশন কমপ্লিট করে তো সেটা আল্লাহর রহমতে হয়ে গেছে তাই আজকে আপনারা কা আমার কলার ভুঁড়ি দেখাবো দেখেন করোনাকালীন সময় আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মেলায় বের করে সবকে কয়েছে যে একটু জমি ফাঁকা থুয়ে না তোক নিয়ে আমি কথাটা শুনে আর নিজেকে সামলাইতে পারিনি একবারে ঠাইরে ঠাইরে কুন্ঠে থেকে কলার গাছ লিয়ে এসে ছোট্ট ছোট্ট কলার গাছ দি এই যে ছোট্ট খানটা দেখছেন এইখানে সমান লাগালছি আজকে ভাই দেখেন কত বড় বড় কলার গাছ আর কত গালা খাইনু হিসাব করতে পারবো না খো চিনি কলা জি ভাই চিনি চম্পা কলা এক একটা কলা যখন মুখের মধ্যে দিছি তো লাগছে মুঠের মুঠ চিনি ভরছি ছোট্ট কালে আমরা ফষ্টি ধরাধরি করতাম যে কহাতো হে এক গাছে তিন তরকারি কি হইবে তখন কা কইতো কি যে কলার গাছ কেলে কইতো যে মোচা একটা তরকারি খায় ফের কলারও তরকারি খাই পাকিয়াও খায় ফের হয়েছে যে কলার গাছের কাইঞ্জালও মানুষ খায় তো এই লেখা কহে গেছে খুবই উপকারী আর এক বিয়ানে বুড়ি কি না তো কলার গাছ এই যে একবার বিয়ান দিয়ে ও বুড়ি হয়ে যায় দিয়ে ওই গাছটাকে কেটে ফেল দিতে হয় পান্দর থেকে একটা ছেলা জন্মায় তো এরকম করে গাছ খালি বাড়তি থাকে আর পাতাগালা বকরি বাকরাকে খাওয়া হয় ভাই আর ওই যে এই যে দেখেন এটা হলো আমার ঘে কাকা হয় আলী ডাক্তার এনি হচ্ছে যে আমার ঘে গ্রাম্য ডাক্তার তো এই ও আমার ঘে আইলের জমি দিয়ে এই যে গাছ লাগাল ছিল দেখ পাক্কা কলা জি পাক্কা কলা গাছই পেকে গেছে এই কলা যখন মুখের মধ্যে দিবে কহেন তো ফুককেরা গলে যাবে না কো এই যে এল্লা হলো পুষ্টিকর খাওয়ার একবারে আসল খাওয়া জি কোনো কার্পেট নাই কুরপেট নাই গ্রামের জিনিসের মতন কি আর হয় কহেন তো আর কহেন না জি ভাই ছোট কালে যে কত কলা চুরি করেছে আর পোয়ালের পালার মধ্যে পাকাইতে দিয়েছি বারে টিপা টিপে দেখেছি তা পরে যে ফের আমার বন্ধুটি মিলার রাত বারোটা একটার দিকে উঠে উঠে খেয়েছি আপনাকে হিসাব করতে পারবো না এখন যদি কহি তো ধরা পড়ে যাবো ভুঁয়া আলাপের ওই যে লাশ তোলার মতন করে মেলা দিন পরে বিচার বসিয়ে দিবে কলার গাছ লাগায় একটাই লাভবান হলো যে একবার লাগিয়ে দিলে আর আপনার কোনো চিন্তা ভাবনা নাই ভক্তিতে যতই খাক আপনার মনে বেড়ে 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 হবে লাগে গেলা বাচ্চা কাচ্চা হইবে দিয়ে তখন আপনার গাছে ফল পাইতেই থাকবেন পাইতেই থাকবেন পাইতেই থাকবেন অতি থেকে বকরিও পুষতে পারবেন অতি থেকে সবই করতে পারবেন লোকরিও হবে সবই হবে ড্রিম ভাই যে কলা আছে বা কাহা ভাই ভাইয়ের যে কলার গাছ আছে লেগা ফের বেড়ে বলে বেলিল্লার মতন ফের কইবেন লোক যে ভাই কলা খাবো কলা দিতে পারবো না ভাই যদি খুবই চাইেন তো এক একটা গাছের চারা গালা দিব আপনারা লিয়ে যা লাগে সারা জীবন খাবেন আর আমার নাম করবেন কিন্তু এই কলা ভাই দিতে পারবো না এত সুন্দর কলা আমি কাকে ভাগ দিতে পারবো না এত সার যেটা ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা কলা মলার গাছ লাগাইবেন আর এরকম পরিবেশ বান্ধব গাছ লাগাইবেন যেগুলা তো হয়েছে যে ফের গাছ আমাজার গাছ লাগাইবেন না কত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লেগে দোয়া করবেন আর কলার গাছের লেগে দোয়া করবেন যেন ভালোভাবে থাকে বকরি বাকরাতে যেন অমনি করে না খায় আর খোয়াড়ে দোয়ালে যেন কাজ জামের যা না করতে হয় ভাই এগুলা কাজ জামের যা আমার পশ্চিম লয়